নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দশকগুলো তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দোণাচার্যর অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আগামী পনেরোই নভেম্বর দু শুক্রবার পূর্ণিমা কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমা ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনটিকে সুখ ও শান্তির প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় এই কার্তিক পূর্ণিমার দিন বা রাস পূর্ণিমার দিন প্রথমত বলে নিই যে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এটা চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার শেষ রাত্রি অর্থাৎ ভোর পাঁচটা বেজে পনেরো মিনিট একত্রিশ সেকেন্ডে এই পূর্ণিমাটা শুরু হচ্ছে পনেরোই নভেম্বর শুক্রবার দু হাজার চব্বিশ ভোর রাত্রি তিনটে বেজে চার মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত এই পূর্ণিমাটা থাকছে এটা হচ্ছে প্রেস পঞ্জিকা মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এটা হচ্ছে আপনার পনেরোই নভেম্বর শুক্রবার পূর্ণিমাটা শুরু হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিটে এবং পনেরোই নভেম্বর শুক্রবারই মধ্যরাত্রি দুটো ঊনষাট মিনিটে কিন্তু পূর্ণিমাটা শেষ অনেকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতো করে দিক সিদ্ধান্ত বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতো মেনে করে তাই দুটো পূর্ণিমার তিথি দুটো পঞ্জিকা মতে তুলে ধরলাম যে যেটায় মেরে চলো সেই মতে সেই পূর্ণিমার দিনটা পালন করবে দর্শক বন্ধু কার্তিক পূর্ণিমা এমনই একটা দিনে পড়েছে যে তিরিশ বছর পর এই শুভ যোগ তৈরি হয়েছে এই শুভযোগে আপনি যদি আপনার বালিশের নিচে একটা জিনিস রেখে ঘুমান সারাটা বছর আপনি টাকার গতিতে ঘুমাবেন প্রথমত বলি এই রাস পূর্ণিমার দিন বা কার্তিক পূর্ণিমার দিন আমাদের কার্তিক মাস শেষ হচ্ছে একটি বিশেষ মহত্ব রয়েছে মাহাত্ম রয়েছে তাৎপর্য রয়েছে বিশেষ গুণাবলী রয়েছে এই দিন দেব দীপাবলি কারণ যেমন আমরা কালী পুজোর সময় দীপাবলি উৎসব পালন করে থাকি ঠিক একইভাবে দেবলোকে বা দেবালয়ে দেবতারা এই দিনটিকে দীপাবলি উৎসব পালন করে থাকে এবং এই দিনকে এমনই একটি যোগ তৈরি হয়েছে তিরিশ বছর পর যেটাকে আমরা বলছি গজকেশ্বরী রাজযোগ তার সাথে সাথে তৈরি হয়েছে বুধাদিত্য রাজযোগ অর্থাৎ রবি এবং বুধের যে যোগ তাকে আমরা বুধাদিত্য যোগ বলি তার সাথে সাথে চন্দ্র এবং বৃহস্পতি তাকে আমরা গজকেশরী রাজযোগ বলছি যার ফলে এই দিন যে ক্রিয়াটাই আপনি করুন না কেন আপনার জীবনে কিন্তু সফলতা আপনাকে চরম শিখরে নিয়ে যাবে তো সুতরাং আমি বলবো যে এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিন আপনারা কোনোভাবেই আমিষ খাবেন না মাছ মাংস ডিম পেঁয়াজ ভাজা পোড়া রসুন মাংস এগুলো খাবেন না মুসুর ডাল খাবেন না যারা আপনাদের বাড়িতে প্রায় এমন কিছু পরিবার আছে যারা এই প্রত্যেকটা পূর্ণিমাতেই তারা সত্য ধরনের পুজো দিয়ে থাকে সিন্নি করে তারা তো সেইভাবে করবেনই এছাড়াও এমন কিছু টোটকা আপনাদেরকে আমি বলবো যে যারা প্রচুর পরিমাণে ঋণে জর্জরিত ঋণের হাত থেকে প্রচুর চেষ্টা করছেন বেরোতে পারছেন না ঋণের মায়াজালে নিজে জড়িয়ে পড়েছেন নিজের প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে তাদের নিজের অজান্তেই জড়িয়ে ফেলেছেন একটা সময় গিয়ে দেখছেন যে আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন পূর্ব দিকে যাবেন গুঁতো দক্ষিণ দিকে যাবেন গুঁতো উত্তর দিকে যাবেন গুঁতো পূর্ব দিকে যাবেন গুঁতো কার গুঁতো না যে মানুষটার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন বা লোন নিয়েছেন তার ভয়ে আপনাকে পালাতে হচ্ছে সেটা ব্যাঙ্কিং লোন হোক কোনো প্রাইভেট সেক্টর লোন হোক বা কোনো ব্যক্তির লোন হোক কী করবেন না পূর্ণিমার দিনকে আপনি হলুদ রঙের যে বোঁদের লাড্ডু পাওয়া যায় সান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে আপনি শুক্রবার দিন শুক্রবার পনেরোই নভেম্বর সারা দিন পূর্ণিমা থাকছে আপনি আপনার সময় মতো যে কোনো একটি ছোট্ট পাত্রে অবশ্যই স্টিল বাদ দিয়ে এই লাডুর বোঁদের যে লাড্ডু হলুদ কালারের সেই বোদের লাড্ডুটি হাতে নেবেন নিয়ে আপনার বাড়ির কাছাকাছি যে কোনো অসত্য গাছ অথবা বট গাছে। আপনি সামনে যান ওটা দু হাতে ধরুন দু হাতে ধরে আপনি কি করবেন আপনার মনস্কামনাটা জানাবেন যে আপনি ঋণ থেকে মুক্ত হতে চাইছেন সেটা বট গাছের তলাতেও হতে পারে অসত্য গাছের তলাতেও হতে পারে দাঁড়িয়ে আপনি আপনার মনস্কামনা জানালেন জানিয়ে আপনি অসত্য গাছ অথবা বট গাছের তলায় আপনি ওই বোধের হলুদ রঙের লাড্ডুটাকে রেখে দিয়ে চলে আসলেন ওই বোঁদের লাড্ডুটা কি হবে পিঁপড়ে খাবে এর ফলে কি হবে যত ওই লাড্ডুটাকে পিঁপড়েটা খেটে থাকবে কেটে থাকবে কেটে থাকবে আপনি দেখবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি ঋণের মায়াজাল থেকে বেরোতে পারবেনই পারবেন শুধু ঋণের মায়াজাল থেকে বেরোতে পারবেন তা নয় আপনি নিজের ঋণটিকে বেরিয়ে লোনটাকে মিটিয়েও আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সটাকে তেরো গুণ বাড়িয়ে নিতে পারবেন এতটাই শক্তিশালী এই টোটকা এর সাথে সাথে বলবো যে পূর্ণিমার দিন আপনারা কেউ কর্ম করবেন না চুল নখ দাড়ি গোপ এগুলো কাটবেন না এছাড়া বলবো যে যারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছেন টাকা আপনাদের বাড়িতে থাকছে না সেটা জলের থেকেও অতি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে বা জলের মতো অপব্যয় হয়ে যাচ্ছে সেটা রোগের কারণে হোক বা সেটা অন্য যে কোনো কারণেই হোক কী করবেন না শুক্রবারে বলেছি পনেরোই নভেম্বর পূর্ণিমা থাকছে সেই দিনও আনতে পারেন অথবা তার আগেও আপনি এনে রাখতে পারেন ছোট্ট দেখবেন মাটির ভাঁড় পাওয়া যায় এই ছোট্ট মাটির ভাঁড়টা নিয়ে আসবেন তার সাথে নিয়ে আসবেন একটা মধুর শিশি নতুন মধু শিশি পঞ্চাশ গ্রাম হোক একশো গ্রাম হোক যার যেরকম সামর্থ্য তার সাথে সাথে একটা হলুদ অথবা লাল কাপড়ের টুকরো আর তার সাথে হলুদ বা লাল রঙের একটা সুতোর টুকরো কি করবেন শুক্রবার দিনকে স্নান করে আপনি ওই মাটির যে ভাঁড়টা বললাম ছোট্ট একটা মাটির ভাঁড় সেটাকে ধুয়ে নিলেন ভালো করে ধুয়ে একটুখানি রেখে দিন শুকিয়ে যাক শুকিয়ে যাওয়ার পর শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আপনি ওই মাটির ভাঁড়ের মধ্যে আপনি মধুটাকে ঢেলে দেবেন যতটা আপনার সামর্থ্য মধু নিয়েছে পঞ্চাশ গ্রাম হোক একশো গ্রাম হোক দুশো গ্রাম হোক ওই মধুটাকে ঢেলে আপনি ওই মাটির ভাঁড়ের মুখটাকে হলুদ অথবা লাল কাপড়ের টুকরো দিয়ে ঘিরে দিয়ে আপনি হলুদ অথবা লাল রঙের সুতো দিয়ে ওই মুখটাকে বেঁধে দিন বেঁধে ওইটাকে আপনি মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুর ছবি হোক মূর্তি হোক তার সামনে রেখে দিন অথবা তুলসী গাছে তুলসী তলায় রেখে দিন মা তুলসীর আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনি হয়ে উঠবেন একজন ধনকুবের মানি ম্যাক্টেড পারছেন আপনার টাকাটা কিন্তু থাকবেই থাকবে আপনি ওটা কতক্ষণ রাখবেন পূর্ণিমার দিন আপনি স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে এটা রাখছেন পূর্ণিমাটা কেটে যাবার পর এটা প্রেস পঞ্জিকা মতে আমি বলছি পনেরো তারিখ পনেরোই নভেম্বর শুক্রবার দু এটা হচ্ছে মধ্যরাত্রি বা শেষ রাত্রি তিনটে চার মিনিট উনচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকছে অর্থাৎ সেই টাইমে আপনারা সবাই ঘুমোবেন অর্থাৎ শনিবার দিনকে ষোলোই নভেম্বর স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে মা লক্ষ্মী সামনেই রাখুন ভগবান বিষ্ণুর সামনেই রাখুন বা যে ঠাকুরদেবতা আপনার বাড়িতে আছে তার সামনেই রাখুন বা তুলসী গাছের তলাতেই রাখুন না কেন ওই মাটির ভাঁটটাকে বাঁধা অবস্থায় ওর ভেতরে মধুটা আছে আপনি তুলে রেখে দিলেন আপনার সময় অনুযায়ী অবশ্যই সূর্যাস্তের রাখে শনিবার ষোলোই নভেম্বর আপনি যে কোনো ঠাকুর মন্দিরে ওইটাকে চুপচাপ ঠাকুর মন্দিরের ভেতরে হোক বাইরে হোক ঠাকুর মন্দিরের গেটে হোক যেখানে হোক ঠাকুর মন্দিরে চুপচাপ রেখে দিয়ে চলে আসুন দেখুন কিভাবে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটে এত টাকা আসবে আপনার জীবনে আপনি সামলাতে পারবেন না দুর্দান্ত প্রভাবশালী টোটকা আমি আপনাদের হাতে তুলে দিলাম এর সাথে সাথে আরও একটা টোটকা বলব যে টোটকাটা আপনার আর্থিক মানসিক পারিবারিক যে কোনো সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারবে এর সাথে সাথে যারা ফাটকা ইনকাম করতে ব্যর্থ ফাটকা ইনকামের যোগটাকে স্ট্রং করবে ঋণ তো অবশ্যই তাদের জীবন থেকে চলে যাবে সব টোটকা যে সবাইকে করতে হবে এমন কোনো মানে নেই সব টোটকাও করতে পারো বা যে কোনো একটা টোটকাও করতে পারো শুক্রবার দিন রাত্রি বলেছি পূর্ণিমা থাকছে ওই দিন কী করবে শুদ্ধভাবে যে কোনো জায়গায় বসো নিজের একটা আসন পিছিয়ে বসো ঠাকুরের স্থানে বা ঠাকুরের ঘরে হলে তো ভীষণই ভালো হয় বসো বা তুলসী মঞ্চ তোমার যেখানে আছে সেখানে বসো তুমি কি করবে একটা দারচিনির যে স্টিক পাওয়া যায় এই রকম পরিমাণ একটা দারচিনির স্টিক তুমি যদি দোকানে থেকে কিনে আনতে পারো বা তোমার বাড়িতে যদি থাকে সেটাও তুমি ব্যবহার করতে পারো এই রকম আন্দাজ দারচিনির একটা স্টিক আমি পেনের খাপটা দিয়ে রেখে দিচ্ছি এতটা পরিমাণ বা এর থেকে একটু বড় দারচিনির একটা স্টিক তুমি সংগ্রহ করে রাখলে এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন একশো টাকার নোট একশো টাকার নোটের যে একশো টাকাটা লেখা আছে অর্থাৎ তার উল্টো দিকে যেরকম স্তম্ভ থাকে বা বিভিন্ন চিহ্ন থাকে সেই দিকটা বলছি না যেদিকে সামনের দিকটা যেদিকে টাকার যে নাম্বারটা লেখা থাকে সেই দিকটাই বলছি তোমরা কি করবে ওই রকম দারচিনির যে স্টিকটা দিয়ে তোমরা পাঁচটা লম্বালম্বী নোটটাকে এরমভাবে ধরলে পাঁচটা এরম লম্বা লম্বি লাইন টানবে এটা কিন্তু ইনভিজিবিল অর্থাৎ অদৃশ্য লাইন কিন্তু তোমরা ওই নোটটার একশো টাকার নোটের উপরে পাঁচবার এরম করে লাইনটা টানো টানার পর কি করবে এটা তুমিও দেখতে পাবে না কে দেখতে পাবে স্বয়ং ভগবান যে তোমার দারিদ্রতা গুছিয়ে দেবে দুঃখ সারা জীবনের মতো গুছিয়ে দেবে আর্থিক সংকট তোমার সারা জীবনের মতো গুছিয়ে দেবে তিনি দেখতে পেলেই যথেষ্ট তিনি দেখতে পাচ্ছেন এই দারচিনি স্টিকটা দিয়ে পাঁচটা দাগ টানার পর ওই নোটটাকে কি করবে দারচিনির যে স্টিকটা আছে এরকম করে রোল করে নেবে নোটটাকে রোল করে নিয়ে সুন্দরভাবে মুড়ে নেবে দারচিনি স্টিক এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিয়ে ওই দারচিনির স্টিকটা টাকার নোটটা ভালো করে মুড়িয়ে নিয়ে তুমি কি করবে মা লক্ষ্মীর যদি কোনো মূর্তি তোমার বাড়িতে থেকে থাকে মা লক্ষ্মীর মূর্তির নিচে ওই দারচিনির যে স্টিকটাকে টাকায় রোল করে রেখেছো ওটাকে রেখে দাও ওটা শুক্রবার সারা দিন রাত থাকবে যখন পূর্ণিমা শুক্রবার মধ্যরাত্রিতে কেটে যাচ্ছে শনিবার দিন স্নান করে শুদ্ধভাবে তুমি কি করবে ওই দার্চিনি স্টিকটাকে তুমি টাকা সমেত যেরকম রোলপাড়া অবস্থায় আছে মা লক্ষ্মীর ফটোর নিচে থেকে যদি তোমার বাড়িতে মা লক্ষ্মীর ছবির মূর্তি না থেকে থাকে তাহলে মা লক্ষ্মীর মূর্তি সেই দিন পূর্ণিমা এনেও পুজো করতে পারো ব্রাহ্মণ দিয়ে পুজো করতে পারো বা তুমি নিজেও পুজো করতে পারো কারণ মা লক্ষ্মীর পুজো যে কেউ করতে পারে পুরোহিত দিয়ে যে করাতে হয় তার কোনো মানে নেই কারণ মা লক্ষ্মী আমাদের ঘরের মেয়ে তো শুক্রবার ওইটা মা মূর্তির মা লক্ষ্মীর মূর্তি নিচে রাখলে শনিবার দিনকে স্থান করে ওটাকে বের করে নিয়ে ওই একশো টাকার নোট যেটা বলেছি এবং স্টিক রোল করা আছে ওইটাকে তুমি তোমার মানি ব্যাগে বা পার্সে বা ওয়ালেটে রেখে দাও বা যদি সম্ভব না হয় তোমার আলমারির লকারে যেখানে তুমি টাকা পয়সা রাখো বা গয়নাকাটি রাখো সেইখানে রেখে দাও দেখো তোমার জীবনে কিভাবে ওয়ান ল্যাক্স টাইম তোমার জীবনে পরিবর্তন আসে দায়িত্ব নিয়ে বললাম অত্যন্ত প্রভাবশালী টোটকা অর্থ থেকে আরম্ভ করে যারা মনে করছে যে আমাদের জীবনে প্রসপারিটি দরকার অ্যাবান্ডেন্স দরকার যারা মনে করছে যে আমাদের জীবনে বাড়ি গাড়ির প্রয়োজন আছে ব্যাঙ্ক ব্যালেন্সের প্রয়োজন আছে তারা ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়াতে পারবে তার সাথে সাথে তারা কিন্তু নতুন বাড়ি বা একটা বাড়ি থাকলে আরেকটা ফ্ল্যাট এবং নতুন বাহন ক্রয় করতে অবশ্যই সক্ষম হবে এর সাথে সাথে বলবো যে এই পূর্ণিমার দিন তোমরা অবশ্যই তুলসী তলায় একটি পাত্রের মধ্যে কয়েকটা সাদা বাতাসা নট গুড়ের বাতাসা সাদা বাতাসা এটা চিনি দিয়ে তৈরি হয় তার সাথে সাথে একটি টাকার কয়েন তার সাথে সাথে সাদা ফুল তার সাথে সাথে একটি পান তার সাথে সাথে মানে একটি গোটা পান ধুয়ে নেবে ভালো করে একটি গোটা সুপারি একটা পাত্রের উপর রেখে তোমরা পূর্ণিমার দিন অবশ্যই তুলসীতলায় রেখে তোমার মনস্কমনা জানিয়ে সেটাকে তুলসীতলায় অল্প কয়েকটা বাতাসা তুমি ছড়িয়ে দাও যাকে আমরা বলে থাকি হরি হরিলুট কারণ পূর্ণিমা মানেই ভগবান শ্রী বিষ্ণুর দিন অবশ্যই তোমরা কয়েকটা বাতাসা হরি লুট দাও কয়েকটা বাতাসা পাত্রে থাক পান সুপারিটা তোমার মনস্কামনা জানিয়ে কপালে ঠেকিয়ে তুলসী গাছের তলায় রেখে দাও এই প্রসঙ্গে বলে রাখি যে ওই দিন প্রত্যেকে তলায় জল দেবে তুলসী গাছকে প্রণাম করবে প্রদীপ দেবে বাট পূর্ণিমার দিন একটা তুলসী পাতাও ছিঁড়বে না যদি তুমি একটা তুলসী পাতা ছিঁড়ো একটা তুলসী পাতা ছেঁড়ার বিনিময়ে ভগবান শ্রী হরি বিষ্ণু এতটাই তোমার উপর রুষ্ট হবে মা লক্ষ্মী রুষ্ট হবে যে তোমার জীবনের কয়েক লক্ষ পাতা ছিঁড়ে তুমি চির ফিকারী হয়ে যাবে সুতরাং তুলসী পাতা আগের দিন তুলে রাখবে আগে থেকে তুলে রাখবে অবশ্যই তো ওই কয়েকটা পাতা চা হরি লুট দিলে এবং যে বাতাসাগুলো থাকবে তুমি এবং তোমার প্রত্যেকটি পরিবারের সদস্য একটু একটু করে বাতাসাটা পোশাক হিসাবে গ্রহণ করো পান সুপারিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দাও এবং ফুলটাও দিয়ে দাও তুলসী গাছের গোড়ায় এবং এক টাকার কয়েনটাকে ওই পাত্র থেকে তুলে নিয়ে তুমি যে বালিশের তলায় ঘুমোচ্ছ সেই বালিশের তলায় রেখে তুমি সারা রাত ঘুমিয়ে থাকো শনিবার দিন ঘুম থেকে উঠে তুমি মুখটুক ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই এক টাকার কয়েনটা তোমার পকেটে মানিব্যাগে ব্যাগে পার্সে ওয়ালেটে রেখে দাও জীবনে কোনোদিন তোমার টাকা অভাব হবে না সারা জীবন তোমার ঘর তোমার আলমারি তোমার পকেট তোমার মানিব্যাগ টাকায় পরিপূর্ণ হয়ে থাকবে লক্ষ্মীর ভান্ডারে ভর্তি হয়ে থাকবে তোমার জীবন তোমাদের প্রত্যেকের জীবন এতটাই শক্তিশালী এই টোটকা যখন ওই একটা টাকার কয়েন তুমি বালিশের নিচে রেখে ঘুমোবে ভগবান বিষ্ণু শ্রীহরি মা লক্ষ্মী ধনদেবতা কুবের মা তুলসী তোমাকে স্বপ্নে এটা দেখাবেই দেখাবে চ্যালেঞ্জ করে বলছি যে তোমার জীবনের অশুভ ছায়া আস্তে 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 সরে গিয়ে পূর্ণিমার চাঁদের মতো পূর্ণিমার চাঁদের আলোর মতো উদ্ভাসিত হয়ে তোমার জীবনে হয়ে উঠবে নতুন দিগন্তের পূর্ণিমার আলো তুমি হয়ে উঠবে একজন মানি ব্যাকটেড পারসন তোমরা হয়তো জানো না যারা আজকে অনেক বড় বড় শিল্পপতি হয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে প্রত্যেকে যারা রিচেস্ট পারসেন ধনী ব্যক্তি তারা কিন্তু এই সমস্ত টোটকা অবশ্যই তারা করে হয়তো তোমরা জানতে পারো না সুতরাং বলবো এই টোটকাগুলো করো তোমাদের জীবনের সমস্যা থেকে অবশ্যই নিজেকে মুক্ত করতে পারবে আর সারাটা জীবন ঘুমাবে টাকার গতিতে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করছো প্রার্থনা পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বানানই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা